আমরা তারা খতিবীজ আমার আগে আমার ভাই ওয়াজ করলেন আব্দুর রব ফরিদি, আল্লাহ তার কণ্ঠকে আপনি আরো সুন্দর করে দেন, আল্লাহ তার ইমান আমলে তারাক্কি দান করেন। অনেক সুন্দর কণ্ঠের অধিকারী, এবং শুধু কণ্ঠ না, আইলেমের অধিকারী। বাংলাদেশে অনেক বক্তা আছে ভাই জান, আরে ভাই মোজারে বানানার শিখে কি হেটাও জানে না, কণ্ঠ ভালো বক্তা হয়ে গেছে, এমন এমন কথা কয় যেগুলো পুরাণেও নাই হাদিসেও নাই, কথা বল না কেন মানুষ এগুলো শুনে, মাজারের পক্ষে কথা কয়, আল্লাহর ধন খাজারে দিয়ে খাজা গেছে গায়ে দিয়ে এ কথাও কয়, এগুলো মানুষের শুনে আবার কয় সুবহান, জন কইছে আল্লাহর ধন খাজারে দিছে, চিন্তা করছে বাবার আমি তো খাজার মরিদ, খাজারে দিয়ে যখন আল্লাহ গায়ে বই রইছে খাজার সব চাটলেই তো আমি সব, কথা কন না কেন। এই কথা শুনে মুসল্লিরা যারা সামনে তাহে বলদের মতো কয় সুবহান, এই সুবহান আল্লাহ বলার সাথে যে তুই বেঈমান হয়ে গেছিস এটা জানোস কি, কথা কন না কেন। যেই বক্তায় কইছে ওটাও মুনাফেক হয়ে গেছে, যেটা হুনছে ওটাও মুনাফেক হয়ে গেছে, কথা কন না কেন। মনের থেকে বললে সব কটা কাফের হয়ে গেছে। আব্দুর রব ফরিদি অনেক এলেমের অধিকারী এবং মহাদ্দিস, মানে আমারই ফরিদপুরের সন্তান আলহামদুলিল্লাহ বলেন। উনি কিন্তু একটা কথা বলেছেন, আপনারা খেয়াল করছেন কি, বক্তায় তো বক্তার কথা শুনি রে ভাই, আমি তো 5 মিনিট ওয়াজ শুনছি। উনি বলেছেন সাদ সালামের কথা, সুবহানাল্লাহ বিহামদি, সাহাবীদের প্রতিযোগিতা হয়তো নেকের দ্বারা, আর আমাকেও প্রতিযোগিতা হয় জাহান্নামের দ্বারা। অনেক যুবক আছে বাপের কাছে বায়না ধরছে, এই ঈদে আমার 25,000 টাকা দিবা, প্যান্ট শার্ট কিনবো 20,000 টাকা দিয়া, 5,000 টাকা দিয়ে ফুর্তি করবো, নাউজুবিল্লাহ বলেন না। হালাকে কোরআন হাদিসের কোথাও পাবেন না যে নতুন জামা পরিধান করিয়াই ঈদগার মাঠে যাইতে হবে, কোথাও নাই। নতুন জামা পরিয়াই তাকিদ নবী দেয় নাই ঈদের মাঠে যেতে হবে। হ্যাঁ, আপনি ভালো কাপড় পরে ঈদের মাঠে যাবেন পুরস্কার নেওয়ার জন্য, এটা নবী বলেছে। আপনার জামাটা সেটা পুরাতন হোক আর নতুন হোক, কিন্তু এইটা বলে নাই যে ঈদের আগে আপনার মার্কেট করতেই হবে, এটা কোরআন হাদিসে কোথাও নাই। হালাকে এই মার্কেট করতে যে আমার মা বোনদের ঠেলা ঠেলি গুতা গুতি, মহিলাকে গুতায় পুরুষ যাইতে পারে, কথা কন না কেন। মহিলার গুতা পুরুষ বাইরে যেতে হয় মার্কেটের থেকে, কথা কন আরো জোরে। অগলজ্জা সরম নাই কিন্তু পুরুষের আছে, পুরুষ লজ্জায় মার্কেটে বাইরে যায়, অগো গুতায় সারে সামনে গুতায় অরা সামনে গুতায় কিন লেগে নতুন কাপড় পরে, হালাকে 3 পিস নেবে 8টা 10টা পরে না একটা, কথা কন না কেন জোরে কন। পর্ব কোন সময় সিন্নি ফিমাই পাকাইতে পাকাইতে হয়ে গেছে আসর, গোসল করতে মাগরিব, নামাজও নাই, যে 3 পিস কিনছিল মগি ওটাও পরার সময়, রাত্রে কোন রকম পয়রা 5 মিনিট লিপস্টিক লাগাইয়া গ্লাসের সামনে দাঁড়ায় কয়েকটা ছবি টবি তুলে ইচ্ছে, কথা কন না কেন। এইটার সালা জাহান্নাম কিনতে কিনতে পুরো একটা মাস কেনে, একটা মাস জাহান্নাম কেনে। ঈদের আগের ওয়াস্ত এই জন্য বলে দিয়ে যায় কামে লাগবে, এই যে তারা হাসতাছেন বইয়া বইয়া, আপনি আল্লাহর ওলিও আপনার মুগি ডেরে ছেড়ে দিছেন, ছাড়বেন না করবেন কি, আপনি যা কিনে আনবেন মুগির সয়া যায় তো এ মগ আপনি এটা খালি দেখছে, ও যায় বইয়াই যা পায় সামনে ফেলে আয় ওইটা হাটেও না, এর লেগে বেটা বেতিস নয় কয় তোরটা তুই কেন, ওই যে তুমি দিস আমি বুঝছি, তুমি দিয়ে দিস তুমি আমার মাছ বুঝছো গো ভাই, তুমি এই কাম করছো বলে কয় তোরটা তুই কিনে লগা, এই যে পাওয়ার দিয়ে দিছে টাকা দিয়ে দিছে মগে একদিন না পুরো 1 সপ্তাহ মার্কেটে, কথা কন না কেন। আজকে 3 পিস কিনতে যায় না, আজকে কিনতে যায় স্যান্ডেল, পরের দিন চুরি, এরপরের দিন 3 পিস, এরপরের দিন স্যান্ডেল, পুরো 1 সপ্তাহ বায়না নিয়ে নিছে, খালি মার্কেটে যায় আর খায় খায় বোঝেন, ঠেলা খায় ঠেলা, কষ্ট পাইতেছেন, পান গাতা তামার কিনছে। এই মুসলমানের পোলা দুইটা পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, যেই পুরুষগুলা যদি বউ কয় আমার দামে কিনবো
ভাবে আমি এখনো মরি নাই তুই যদি কস তোরটা তুই কিনবি তাহলে আমার ঘরে থাকে না আরেক বেটার ঘরে যাই কথা বান না গেলো এখানে তো ঠিকই কইয়া যাও লগে তো ঘরের মধ্যে যে বিলাই হইবে ভালো করে বুঝবেন কোরআন হাদিসের কোথাও নাই নতুন জামা পরে ঈদের সময় ঈদ করতে হবে হ্যাঁ কোরআনে এটা আছে হাদিসে এটা আছে 30টা রোজা রেখে ঈদগার মাঠে যাও সেটা জামা কোরআন হোক আর নতুন হোক আল্লাহ ঈদগার মাঠে বান্দাকে বেতন দেওয়ার জন্য বইয়ে রয়েছে যখন আপনি কোরআন জামা পরে ঈদগার মাঠে যাবেন আপনি রোজা রাখছেন 30টা জামা পরছেন একবারে পুরানা আল্লাহ আগে আপনার ঈদের মাঠে পুরস্কার দেবেন আপনি রোজা রাখেন নাই মাঝে মাঝে ভাঙছেন নতুন জামা গায়ে দিয়া আরমের থেকে 32,000 টাকা দিয়ে পাঞ্জাবি জামা কিনে ঢেলতে ঢেলতে গেছেন ঈদগার মাঠে ফেরেশতা করে ঘুষায় আগে বাইর করে হারামি কথা কন না কেন কারণ ঈদের নামাজ তো আর ফেরেশতাদের জন্য নয় ঈদের নামাজ ওয়াজিব একমাত্র রোজাদারের জন্য রোজা নাই নামাজ নাই পড়ে না একদিনও তারাবি হারামি দেয় সবার আগে যে যায় নামাজ কান্দে করে যায় ঈদগার মাঠে বই লজ্জা লাগে না তো যে চাকরি না করে বেতন অন্তি দেশটা লজ্জা কত মানে প্রধানমন্ত্রীর দল যদি না কইরা সরকারের বিরুদ্ধে কাজ কইরা যদি আপনি প্রধানমন্ত্রীকে যে দোকান আপনার ঈদ বোনাস দেন প্রধানমন্ত্রী কবে র‍্যাবের কাছে দেবেন আর পুরস্কার র‍্যাবের কাছে দইরা নিয়ে গরম গরম ডিম দিবেন কথা কন না কেন এটা যদি দুনিয়ার প্রধানমন্ত্রীর নিয়ম হয় আমার আল্লাহ প্রধানমন্ত্রীর নিয়ম বলে অন্যটা নয় আপনি রোজা রাখেন নাই একটাও মারহাবা আপনি ঈদের পুরস্কার নেওয়ার জন্য ঈদগার মাঠে সবার আগে যে যায় নামাজটা বিছাইয়া তিনজনের জায়গা মাইরা সেগায় বয়ে তাই মগার বলো আবার কয় আমি আওয়ামী লীগের অমুক বিএনপির অমুক হ্যাডাম গোড়ার ডিম তুই কথা কন না কেন আমার আল্লাহর কাছে ঈদের মাঠে কোনো হ্যাডামের দরকার নাই রোজাদারের দরকার কথা জোরে বলতে হবে ঈদের নামাজটা শুধু একমাত্র রোজাদারের জন্য কারণ ওই যে আল্লাহ বলছিল ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বি একমাত্র রোজাটা আমার জন্য ইল্লা দি আল্লাহ বলে একমাত্র আমার জন্য এর পুরস্কার শুধু আমি আল্লাহ নিজে এখন দিলের কানে শুনবেন আর চোখ দিয়ে ফোঁটা পানি ফেলাবেন আমি জানি নাই মাহফিলে যেন কার মা নাই কার বাবা নাই আজকে 14 এপ্রিল 14 তারিখ না 14 এপ্রিল রোজা কয়টা জোরে কর আজকের দিনটা সাক্ষী থাকে এই মাহফিলে যেন কার মা নাই কার বাবা নাই এই গরমের ভিতরে আপনার বসতে কষ্ট হইতাছে ফ্যান ছাড়া বসতে পারতাছেন না আর কবর আল্লাহদের কি অবস্থা ভাই বজন দেবার আমার দিকে তাকান আর দেখেন দুই ফোঁটা চোখের পানি আসে কিনা এই যে আমার মাথার চুলগুলো দেখতাছেন মাত্র 3 দিন আগে বাবা 1 সপ্তাহ আগেও কাবার বাতাস খাইছে 3 দিন আগে যখন কাবার ঘরের বাতাস তওয়াব করার সময় যখন যেমনে ঘামগুলা ডলা দিলে বের হয়ে গেল বজন্ডে মক্কা মদিনায় প্রচন্ড গরম ইহরামের কাপড়টা পরিয়া যখন মাওলার ঘরের পাশ দিয়ে তওয়াব করতেছিলাম আর বলতেছিলাম রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مزنر ركنی امین تکنی حضر آسات پرزن تی آیت تا پڑا مستحاب ركنی امین خلو ابراہیم علیہ السلام ایر دار بانانو دار زار سو کڑر استان এই রুকনি আমিন থেকে সজরে আসওয়াত পর্যন্ত কোরআনের আয়াতটা পড়তে হয় রব্বানা আতিনা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার বাজানদে গত 4 দিন আগের কথা বলছি যখন শেষ তওব করার জন্য রাত 3টার সময় মাঠে নামলাম বাজান মক্কার ভিতরে এহরামের কাপড়টা পরিধান করা এহরামের কাপড় ছাড়া তো মক্কার মাতাবে ঢুকতে দেয় না একটা চাদর গায়ে দেয় আর একটা চাদর শরীরে লাগানো যখন তওয়াবটা করতেছিলাম তওয়াব শেষ করার পরে মাকাম ইব্রাহিমের ডান একবারে পিছনে নামাজে দাঁড়াবো
কাবার দিকে তাকায়া দেখি ছোট্ট ছোট্ট পাখিগুলা কাবার উপর দিয়ে চিচির মিচির করে ডাক রাত্রে মনে মনে ভাবলাম মালিক রে এই পাখিগুলা কত দামি রাত তিনটার সময় আমার মাওলার কাবা ঘরে ছাদের উপর দিয়ে ঘুরে মক্কার কবুতর গুলা কত দামি কবুতর গুলা কাবার ছাদে বসছে আমার আল্লাহ বলেন আমি প্রতিদিন একশোটার নেকি একশোটা রহমত দুনিয়ায় নাজেল করি তার ভিতরে নিরানব্বইটা রহমত আমি কাবার ছাদের উপরে বর্ষণ করি যেই কাবার সাথে আল্লাহ 99টা রহমত নিছে নাজিল করেন আর আজকে রমজান মাস বাজার এই রমজান মাসে ওই কবুতরটা কাবার সাথে হয়ে রইছে তপটা শেষ করে কাবার সাদের দিকে তাকায় দেখি কবুতরটা এই পাশ থেকে ওই পাশে যায় এই পাশে থেকে এই পাশে যায় দুনিয়ার কেউ না চিনলেও বাবা কবুতর কিন্তু মাওলার সাথে কথা বলতে পারে পারে কি পারে না আমি তোমাদের বলে দিয়া যাই কবুতর ঠিকই আল্লাহ এবং আল্লাহ রাসূল কি চিনে আমার নবী যখন জাবালের সুরের মধ্যে বাজান তিন দিন রেস্ট থাকার জন্য হিজরতের দিনে যেদিন বাজান রে মদিনায় হিজরত করে যাবে নবী জাবালের সুরের মধ্যে ঢুকলে মাকরশায় কিন্তু আল্লাহর সাথে কথা বলতে পারে মাকরশায় অতি দ্রুত করিয়া বাবা জাল বুনায় দিলেন ওই জালের উপরে কবুতর মাওলার সাথে প্রেমের আন্দারে ডাক ডাক আর সাব্যস্ত হইয়া সঙ্গে সঙ্গে নিজে বাসা বাঁধিয়া কবুতরটা নবীর বুয়ার উপরে সুন্দর একটা বাসা বানাইয়া ডিম পারিয়া যখন তা দিতাছে বয়া বয়া বেঈমানরা যখন নবীর গর্তের সামনে গেছে যাইয়া দেখে মাকড়সার জাল অন্তত এক মাসের আগে এখানে হয় না মোহাম্মদ ঢুকছে মাত্র তিন ঘন্টা আগে এই গর্তে কোনোদিন মুহাম্মদ থাকতে পারে না কবুতরের ডিম তা দিতেছে কোনোদিন সম্ভব না এই গর্তে মানুষ যাইতে পারে বাজান কবুতর আল্লাহর সাথে প্রাইভেট কথা বলে ফেলেছে আল্লাহ তোমার নবীর যদি একটু সহযোগিতা করতে পারি কিয়ামতের মাঠে হয়তো নবীর গাড়িতে জান্নাতে যেতে পারবো আল্লাহ কবুতরের সুন্দর একটা সিস্টেম দেখায় দিলেন আমার ভাইরা কবুতর যদি নবীরে ভালোবাসিয়া জীবনটাকে সুন্দর করতে পারে এই রোজা মুখে তুমি আমার আল্লাহর এখন পরিচয় দিয়া ভালোবাসা নবীরে ভালোবাসা এখন আল্লাহর সাথে বন্ধুত্ব করবা জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে আমি বলতেছিলাম রাত তিনটার সময় যখন কবুতর গুলারে দেখতাছি তারপর ছাদের এই পাশ থেকে ওই পাশে যায় ছোট্ট ছোট্ট চড়ুই পাখির মতো পাখিগুলা কাবার ছাদ দিয়ে দৌড়ায় তখনই আমার মনে পড়ে গেল আবাবিল পাক আবাবিল যেই কথা আমার আল্লাহ কোরআনে বলছে যদি আবাবিল নামে কোনো পাখি নাই চড়ুই পাখির মতো মাছরাঙ্গা পাখির মতো যেই পাখিগুলো কোরআনকে রক্ষা করার জন্য কাবাকে রক্ষা করার জন্য এই কাবার সাথে আসছিল হইতে পারে এই রঙের কাবার সাথে আসছিল আমার মিরপুরে 11 নম্বর 10 নম্বর 12 নম্বর 13 নম্বর 14 নম্বর কলিজার টাইপের ভাইরা 1 নম্বর 2 নম্বরের বাইরা এখনই তোমার দোয়া মাওলা কবুল করে নেবে রোজা মুখে শুধু একবার বলবা কাবায় যাওয়ার নিয়ত আছে না নাই কার কার আছে দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাই আল্লাহ তুমি কবুল কর এই বান্দার মাফ করিয়া নিয়ে যা কাবাতে মাগরিয়া লয়া যাবা মক্কাতে জোরে করে আমিন আরো জোরে করে আমিন এ পাখি যদি কবুতর যদি কাওয়ার কাছে যাইতে পারে আমরা যাওয়ার নিয়ত আছে না আল্লাহ কবুল করে জোরে করে আমিন শুধু একটা কথার উত্তর দিবেন বাবা আমি শুধু আপনাদের কাছে একটা উত্তর চাই এই যে গরমের মধ্যে বইয়া রইছেন কারে সন্তুষ্ট করার লাইগা আরো জোরে কর আল্লাহ তাই বলেন বান্দা তুই যদি আমারে একটা দিন খুশি করতে পারো সা সমলি ওয়া আনা আজিজি বি রোজাটা যদি আমার জন্য রাইখা থাকুস
এর উপঢৌকন আমি আল্লাহ তোরে জান্নাতের মধ্যে নিজের হাতে দান করব। এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ কেমনে দিবে, প্রশ্ন আসে না? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর মুখ থেকে শুনছি রাইয়ান নামক দরজা দিয়া রোজাদারকে ঢুকাইয়া আল্লাহ চেয়ার টেবিলে বসতে দিবে। হ্যাঁ সুবহানাল্লাহ, ইফতারের সময় বোর সামনে বয়ে কই। আমি আবার বলি, আল্লাহ আপনাকে রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকাইয়া রোজাদারকে, অন্য কোন মানুষের না, রোজাদারকে, জান্নাতুল ফেরদাউসের একটা গেটের নাম হলো রাইয়ান, রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকাইয়া আল্লাহ নিজের হাতে চামচ নিয়ে বয়ে থাকবে বান্দার ইফতারি করানোর লাগি। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আপনি দেন না মাফ করে, আল্লাহ আমাদের রোজাটা কবুল করে নেন না। আল্লাহ আল্লাহ আজকে রাতটা সবে কদরের রাত। আপনারা কইছেন তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আম সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফজর। আজকে আসরের পর থেকে নিয়া ফজর পর্যন্ত কোটি কোটি ফেরেশতা আপনার দরজার সামনে দাঁড়াই থাকে। আল্লাহ আমিন মুস্তাগফিরিন ফা আগফির লা, আল্লাহ আমিন মুস্তারজিকিন ফা আরজুক। আপনি কি চান, চাকরি চান, রিজিক চান? আপনার বউর লগে সম্পর্ক ভালো না, আপনার বউ আপনার কথা শুনে না, যায় না মাঝে পড়ে আজকে রাতে চান, আল্লাহ সে কথাও বলছে হাদিসে, হাদিসে কুদছি, তুই যা চাবি আমি আজকে রাতে তাই দিব। সারা বছরের ভিতরে পাঁচটা রাত্র আমার আল্লাহ বলেন আমার সাথে বন্ধুত্ব করার লাগে, পাঁচটা রাত্র তোদের দিলাম, পাঁচটা রাতের ভিতরে আজকে দ্বিতীয় রাত্রটা, তেইশে রাত, মারহাবা বলে। আজকে অন্তত চার রেকাত নামাজ পড়া যাবে, তো যাবে, কি পড়বেন এটাও জানি, এখানে বইয়া যা কইতেছেন এটাও শুনি, কিন্তু চার রেকাত নামাজ অন্তত সবে কদরে পড়তে রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুক, জোরে কানে আমিন। মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ইহতাসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কদরের রজনীতে যতটুকু সময় হোক, যতটুকু সময় হোক, অন্তত চার রেকাত হোক, দুই রেকাত হোক, আট রেকাত হোক, ছয় রেকাত হোক, যতটুকু নামাজ যদি আপনি পড়তে পারেন, আল্লাহ বলছেন শুরু থেকে শেষ পর্যন্ত হাদিসে কুদসি সব গুণ আপনার মাফ করে দেবেন। অতএব আমি বলতে চাই আজকে রাতে কিছু আমল করার দরকার আছে না নাই? এক নম্বর আমল করবেন, যাদের মা নাই মার জন্য কাঁদবেন, রাজি আছেন না নাই? খালেদ সাইফুল আইবি ভাই আসতেছে নাকি মাদ্রাসায় আসবে না স্টেজে আসবে? মাদ্রাসায় যাইতেছে আমাদের সে আকাঙ্ক্ষিত, আমার অত্যন্ত প্রিয় বন্ধুগণ, অত্যন্ত মহাব্বাতের মানুষ, উনি চলে এসছেন। আপনাদের কাসিমির কপাল অনেক ভালো, যে সুপার স্টারগুলো এক মঞ্চে উপস্থিত করছেন এই রোজার মাসে, যেগুলোর তেল মাহ আনন্দ না কথা বল না কে, দেড় কেজি করে তেল দেয় আমাকে ওয়াজের গুনে, তারপরও ছাতা ঘুমাই থাকে কথা বল না কে, আরো জোরে আইবে ভাই, দুইটা তিনটা করে প্রোগ্রাম রাখে, ফোন দিতে দিতে ফোনের টাকাও শেষ, চার্জও শেষ, এরপরে কয় আসি মতিঝিল কথা বল না কেন? জিয়াদি ভাই কই আছেন, আসি টাঙ্গাইল, যাব পাপ না, তখন আসি টাঙ্গাইল রাত বাজে নয়টা, কমিটির চুল কাঁচা আছে পাইক্যা উপরে নিচে সব পাইক্যা গেছে, এটা টেনশন কথা কন না কেন? আর আজকে দেখেন ওয়াজের আগে আইয়া বই দিয়েছেন, পালাক্রমে একজনের পরের একজন আইতেছে, তাহলে বোঝা গেল কাসেমির কপাল ভালো, জোরে কান মারহাবা। কন্যা কাজ আপনা কোনো আপনার কোনো বালা না, জোরে কর বালা কি খারাপ, তাহলে বালা হইতে হলে আল্লাহ যদি বালা করার নিয়ত করে থাকে, আলেমুল আমার কথা শোনার দরকার আছে না নাই? তাহলে আমার সাথে একটা উত্তর দেন, আজকের রাত্রে অন্তত সাইড রেখাত নবল নামাজ কদরের নিয়ত করে পড়ার নিয়ত আছে না নাই? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন, জোরে কান আমিন। বাজান রে হাতগুলা নামান, এই যে আমি বলছিলাম মাথার দিকে তাকায় দেখেন তিনজন বক্তা আজকে পাইছেন, তিনজন উমরা করে আইছে, আইবি ভাইও রোজার শুরুতে আইছে আর আমি আইছি পরশু দিন, আলহামদুলিল্লাহ বলেন না? এই যে মাথার চুল যে দেখতেছেন, এক কাবা ঘরের বাতাস খেয়ে আইছে তিন দিন আগে, রসুলের রোজার এসির বাতাস খেয়ে আইছি বুড়িতে, চল্লিশ দিন পর্যন্ত হাজির দোয়াগুলো ডাইরেক্ট কবুল হয়, শরীরটা একবারে দুর্বল, এখন উমরা করা যে কষ্ট হজের চাইতে বেশি কষ্ট, এত পরিমাণ মানুষ হজেও এত মানুষ আমার জীবনে দেখিনি যতবার আল্লাহ মানে নিছে, এই চোদ্দ পনেরো বার যে আল্লাহ মক্কা মদিনা দেখাইছে, এত লোক আমার জীবনে কোনো রোজায় দেখিনি,
এই বছর যেই পরিমাণ মানুষ আমি দেখছি আপনাদের কপাল ভালো তিনজন বক্তা উমরা কইরা সব উমরা কইরা আপনাদের সামনে আছে তাহলে এদের সাথে দোয়া করার দরকার আছে না নাই জোরে কোন কাবায় যাওয়ার নিয়ত আছে না নাই আজকে রাতে সাইড একাত নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ নামাজ পড়ে কি করবেন প্রথম হ্যাঁ সর্বপ্রথম বলবেন মালিক আমারে maaf করে দাও আল্লাহ সেই কথাই বলছে হাদিসে কুদসি গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন জামবি ও মা তাআখার তোর জীবনের যত গুনাহ আছে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ maaf করে দেব আল্লাহ বিন মুস্তারজিকিন রিজিক লাগবে চাকরি নাই আমার কাছে এই রাতে আমি দিয়ে দিই ভাইজান এখন চাকরি অনেকেরই নাই আমি জানি অনেকে এমন আছে ছেলেদেরকে নিয়ে ভালো একটি ইফতারি করতে পারেন না টাকার অভাবে এমন লোক আছে না বড় লোকরা গরিবের টাকা মাইরা তারা ব্যাংক ব্যালেন্স ঠিকই করতেছে গরিবের মনের কষ্ট কেউ বুঝে না কিন্তু গরিবের কষ্ট কেউ না বুঝলেও কে বুঝে এই জন্য বলেন কে বুঝে কে তোমারে জান্নাতে নিয়ে আল্লাহর হাত দিয়া খাওয়াবার জন্যই এই রোজাটা তোমার জন্য দুনিয়ায় সুখ শান্তি না পাও আখেরাতে পাওয়ার নিয়ত আছে না নাই আছে তো শুনেন আমার বজন লে আল্লাহর এক বান্দা একাদারে সন্তান লই ইফতারি করে বাবা পানি আর একটা খেজুর দিয়ে ইফতারি করে সেহরি খায় ইমাম থানবি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহর এই বান্দা ঠেলা গাড়ি চালাইতো উট চালায়া চালায়া মানুষের বাড়িতে মাল বহন করে যাও পর্যন্ত করত তাই দিয়ে ফ্যামিলি চালাইতো আজকে রোজার মাস গো বাবা কোন রকম ভাবে খাবার দাবার নাই স্ত্রী বারবার বলে দিছে আজকে কিন্তু সন্তানদের জন্য ভালো কিছু খাবারের ব্যবস্থা কইলো স্বামী মনে মনে ভাবে কাম নাই কাজ নাই কি দেই সন্তানের মুখ ইফতারি ভালো ব্যবস্থা করে দিব আল্লাহর বান্দা মনে মনে ভাবে তাহানা বাহানা করি এতদিন চালাইলাম আজকে স্ত্রীর কাছে যে কি জবাব দিব আজকেও তো ভালো কোনো পয়সা নাই ভালো বাজার করার মতো পয়সা নাই এই নিয়ত করিয়া বাবা মনে মনে ভাবে দেখি আমার এক বন্ধুর কাছে যায় দেখি আমার কিছু টাকা ধার দেয় কিনা বন্ধুর কাছে যায় বলে বন্ধু রে এই যে এতদিন চলে গেল ছেলেদের মুখে ভালো খাবারের ব্যবস্থা করতে পারি না তুমি কি পারবা আমারে কয়টা টাকা দিয়ে সাহায্য করতে ইয়াকরিদুল্লাহ করদান হাসানা আল্লাহ পাক বলছেন দানের চাইতে বেশি সওয়াব হবে যদি কর্জে হাসানা দাও যত ওয়াজ করলো বাবা পকেটে পয়সা না থাকলে ওয়াজে কাজ হয় না কথা ঠিক না বেঠে আমি যত ওয়াজ করি পকেটে পয়সা না থাকলে তোমার ওয়াজে কোনো কাজ হবে না ঠিক না বেঠে দোস্ত আমার কাছে টাকা নাই মাপ চাই আর এক বন্ধুর কাছে গেছে দোস্ত তোর কাছে টাকা আছে করার টাকা দিলে সন্তান নিয়ে বাজার করে বাঁচতে পারতাম দোস্ত টাকা যা দেখতে সর্দি আর মতো নাই লোকটা মনে মনে কষ্ট পাইয়া বাজান বাড়ির দিকে রওনা দিছে হঠাৎ করে মনে মনে ভাবতাছি আমার বাড়ির সাথেই তো তিন গ্রাম তিন ঘর পাশেই তো একটা ইহুদির বাড়ি কিন্তু সন্তানগুলার মনের আশা পুরা করার জন্য ইহুদির সামনে দাঁড়ায় বলে বিশ্বনবীর মুখে শুনছি ওই বাবা সফল যে এই বাবা তার সন্তানের ভরণ পোষণ ঠিক মতো দিতে পারে ঠিক না ঠিক আমি কেমন বাবা আমি আমার সন্তানের ভরণ পোষণ ঠিক মতো দিতে পারি না সাত দিন হয়ে গেল ইফতারি সেহরি ভালো নাই কিন্তু দেখি ইহুদি বন্ধুর কাছে চাইয়ে দেখি ওগ তো আর রোজা নাই ওগ তো অভাব কম বন্ধু ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছি কিছু টাকা দিলে ধার দিলে কয়েকদিন পরে দিয়ে দিতাম আমার নবীও তো আমাদের ধর্মে আছে নবী আমার ইহুদির কাছ থেকে টাকা ধার করছে করছে না ইহুদি মনে মনে কয় দোস্ত রোজার মাস তোমাদের ধর্মে রোজা আছে আমাদের ধর্মের মধ্যেও রোজা আছে মহররমে আমি এতটুকু জানি আমাদের ধর্মের মধ্যে আছে রোজাদারকে সহযোগিতা করলে আল্লাহ খুশি হয় আমার পকেটে টাকা আছে নিয়ে যাও সন্তানগুলোর সেহরি খাওয়াও ইফতারি খাওয়াও টাকাগুলো নিয়ে যখন বাজান রে বাজারে যায় যখন বাজার করিয়া বাড়িতে গেছে বিবি ইফতারি সেহরি করাইয়া সন্তানগুলোর ইফতারি খাওয়াইয়া আরামসে ঘুমায়া গেছে রাতের অন্ধকারে বাজান স্ত্রী আর স্বামী এক জায়গায় ঘুমায় আছে
ভূমির গড়ে স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আরো জোরে বল, তাকায় দেখে জান্নাতের ভিতরে আর কেউ না, ইহুদি বন্ধু তারে গতকাল কাও টাকার ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ পাক তার সঙ্গে তার বন্ধুরে করে দিয়েছে। ঘুম থেকে লাভ দিয়ে উঠে কয়, বিবিরে যেটা জীবনে কল্পনা করি নাই সেটা কেন দেখলাম। দৌড়ে যে ইহুদির বাড়িতে যায় দেখি ইহুদি কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। মুসলমান বন্ধু জিজ্ঞেস করে, দোস্ত তুমি তো কোনোদিন মুসলমান হওয়ার কথা না, আমি দেখব এখন কার চোখের মধ্যে এতিম মহির মায়া আছে গো, যে এতিমখানা পত্রিকায় যে তোমার এতিমখানায় এমনও ছাত্র আছে বাবা, বাবাই রিক্সা চালায় ঠেলা গাড়ি চালায়। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো গরিবের ঘরে জন্ম নিয়েছি বাবা, যদি আমি গুনাগার 4 কোটি টাকা নিজের টাকা খরচ করি আল্লাহর একটা ঘর করছি, মসজিদ বানাইছি কেরানীগঞ্জ, আমার মসজিদটা দেখে আসবেন বাবা, শিল্পপতির দ্বারা আল্লাহ পাক সম্ভব করায় না 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানানো, আমি গুনাগার একটা মসজিদ বানাইছি, নিজে জায়গা কিনে নিজের অর্থায়নে একটা মসজিদ আল্লাহ আমার দিয়ে বানাইছে। বালিশে মাথা দিয়া মাঝে মাঝে ভাবি, ইলিয়াস রে ভালো একটা পাঞ্জাবি পরার মতো তৌফিক তোর ছিল না, মাদ্রাসায় বোর্ডিং এ খাইতাম বাজার, বড় লোকের ছেলে বাসার থেকে বাবা কই মাছ শিং মাছ মাগুর মাছ ভেজে নিয়ে আসতো মা দিত, আমাদের সামনে যখন টেবিন ক্যারের বাটিটা খুলিয়া তারা খাবার খাইতো, আমি গুনাগার ছায়ে ছায়ে দেখতাম আর নাকে গিরান যাইতো, আর মনে মনে ভাবতাম আমার জনম দুঃখিনী মা বাইসা থাকলেও তো আমার এইভাবে মাছ ভাইজা দিত। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি, বড় লোকের মাছ ভাজা দেখিয়া দূরের থেকে ঘেরান নিতাম আর চোখের ফাঁকে ফেলাইয়া ভাজাম ডাইল দিয়ে ভাত খাইতাম। যখন বালিশটা এখন মাথায় দিয়ে ভাবি, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছি, 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না, ও মালিক সবই তুমি দিছ, এখানে অনেক লোক বসে আছেন বাবা 1 কেজি কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আপনার ছিল না, আজকে লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানাই দিছে, আপনার ছেলে মেয়েকে নিয়ে কত আরামে খাবার খান গো বাবা। এমন একদিন আসিল চাষা কমলা কিন্তু দূরের থেকে সাইয়ে সাইয়ে দেখতে, কথা বল না কেন, এই স্বাস্থ্য বাইরে ইটালি থাকে, জার্মান থাকে, জাপান থাকে, সৌদি আরব থাকে, চাষা বিদেশি টাকার বাজার করত, তুমি সাইয়ে সাইয়ে দেখতাম, ভালো ইফতার করার মতো তৌফিক ছিল না, আজকে ব্যবসা করে